Good morning everyone, welcome back to my channel Piles Art and Beauty and I am your Pile and I hope ki tumra shobai khub bhalo acho, shusto acho, shabhabik acho and just patapati acho. After 2-3 din por ami mone long video banacchi to cholo ajke din ta ke ekdom notun bhabe start kora jak and I hope tomader vlog dekhte khub bhalo lagbe. Ekhon din ta ke shuru kori, dekho ami ki korchi na korchi kibhabe report start korchi. সকাল সকাল নিচে এসে দেখলাম অলমোস্ট প্রেসার কুকারে ভাত বসে গেছে। মা বলল প্রেসার কুকারটা নামিয়ে রেখে দে, আর তারপরেই আমি আমার গরম জলের জন্য জলটা বসাবো, তাই গ্যাসটাকে অল্প একটু কমিয়ে দিলাম, তারপর জলটা নিয়ে আমি জল বসাবো। সকাল সকাল ভাত বসার একটাই কারণ, মায়ের ছিল ডিউটি, মা সকালেই বেরিয়ে যেত, আর মায়ের যেদিন সকালবেলা ডিউটি থাকে সেদিন যেন আমার মাথা খারাপ হয়ে যায়। মা থাকলে মায়ের উপরে সব দায়িত্ব, ঠিক আছে, কি রান্না হবে, কোথায় কি থাকবে না থাকবে, কে কি খাবে, কীভাবে সবটা অ্যারেঞ্জ হবে, সবটা মা হেডেক নেয়, ঠিক আছে। আর মা না থাকলে না আমার উপরে বিরাট হেডেক হয়ে যায়, আমি অর্ধেক জিনিস ভুলেই যাই। মা তাড়াহুড়ো চোটে বলে চলে যায় এটা করবি, ওটা করে দিবি, সেটা করে দিবি, আর আমি অর্ধেক জিনিস ভুলে যাই, কিন্তু আমার মা ফোন করে করে সবটা মনে করায়। সকালে উঠে ফার্স্টেই তো আমি জিরা জলটা খাই, এরপর খাবো ব্ল্যাক টি অর গ্রিন টি, তারপর যেরকম ডায়েট আছে সেরকম প্রপারলি আমি মেনটেন করি, তো এখন এক গ্লাস গরম জলটা আমি ফাটাফাটি ফিনিশ করি। মায়ের খাবার এখানে দেখো বড়া কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে হচ্ছে বড়া, আর আমি তারপরে গরম জল খাওয়ার পরে নিচ্ছি গ্রিন টি। আর এখানে এই মেয়েটা এসে একটু ঢং করছিল, সে আবার কানে দুল পড়েছে, দেখো সেলো টেপ সরি ব্ল্যাক টেপ আটকে কানে দুল পড়েছে। তো আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি আর গ্রিন টি খাচ্ছি। সারাদিনে দুবার মতন আমি গ্রিন টিটা খাই, সকালে একবার আর রাত্রিবেলা যদি ভীষণ খিদে পাই তখন একবার গ্রিন টিটা আমি খাই, সারাদিনে মোটামুটি দুবার। এটা খাওয়া কমপ্লিট করে আমার ব্রেকফাস্ট করতে করতে আরও আধা ঘন্টা মতন সময় ছিল, আর এতগুলো বোতলে জল জমা হয়ে গেছিলো, তাই ভাবলাম জলগুলো আগে ধরে নিই। আমাদের সারাদিনে ওয়ান টাইমই জল ধরা হয় অ্যাকোয়াগার্ড থেকে, তাই একসঙ্গে অনেকগুলো বোতল জমে গেলে সারাদিনে আমরা একবারই জল ধরি, সারাদিনে কিন্তু বারবার অ্যাকোয়াগার্ড আমরা চালাই না। আই থিঙ্ক প্রত্যেকের ঘরেই সেরকম হবে। তো এখন চলো ঝটাপট করে আমি জলগুলো ভরি, তারপর বাকি কাজ করব। তো হয়ে গেছে গ্রিন টি খাওয়া, এখন আমি পোহা বানাবো। ব্রেকফাস্টে আমি আজকে পোহা নিচ্ছি, সবজি কাটাও কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজটা কাটবো, পোহাটা বসাবো। তার আগে চলো তোমাদেরকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি, আমাদের বাড়িতে কাজ হচ্ছে তিনতলার ওপরে, তিনতলাও তোমাদেরকে নিয়ে যাব দেখাতে কি হচ্ছে না হচ্ছে। এখন তাড়াও বাইরেটা থেকে একবার ঘুরিয়ে আনি, সব কি সব এসেছে টেসেছে, মানে ওই বালি চিপস, ওই জন্য আমাকে ডাকছিল, একবার দেখি দাঁড়াবো। আমাদের মিলে তো অলমোস্ট একটা ঘর হচ্ছিল, সেটা তোমাদেরকে আমি হোম ট্যুরে ভিডিওতে দেখিয়েছি। আমাদের বাড়িতেও না তিনতলা হচ্ছে, তিনতলা হচ্ছে মানে আমার রুমটা তো ছাদের ওপরে, তাই আমার রুমের ওপরটা প্রচণ্ড গরম হয়, আর আমাদের নিচে বেডরুম বলতে মাত্র দুটো, একটা ডাইনিং আছে আর আমার ছাদে বেডরুম একটা। চারজনের জায়গায় যদি পাঁচ ছজন এসে পড়ে তাহলে শুতে দেওয়ার খুব প্রবলেম, তাই আমাদের ছাদে আবার ঘর হচ্ছে যাতে আমার নিচটুকুও ঠান্ডা হয়। ফার্স্টে ঢুকেই দেখো একটা বড় রুম যেখানে দুখানা খোলা জানালা রয়েছে, আর এই যে কাজ চলছে এখনও, প্লাস্টার ফ্লাস্টার কিচ্ছু হয়নি, ও ঢালাই পর্যন্ত পড়েনি, প্লাস্টার হবে কি, আর ঢালাই পড়ার পরে আমার নিচের রুমটা একটু ঠান্ডা হবে, আমি শান্তিতে থাকতে পারবো। এই লম্বা করে যে সরু অংশটা দেখছো সেটা হচ্ছে বাথরুম, আমরা কিন্তু এখনও ভাড়া ফাড়া দেওয়ার কথা কিছুই ভাবিনি, ইন ফিউচার যদি ভাড়া দেওয়া হয় তাহলে দেব, এখনও অবধি ভাবিনি। কারণ সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে তিনজনের জায়গায় চার পাঁচজন চলে এলে খুবই প্রবলেম হয়, কারণ আমাদের মাত্র দুটো বেডরুম আর ছাদে একটি, মাত্র তিনটে, আর বেডরুম নেই, তাই জন্য আমরা এই বাড়িটা বানিয়ে নিচ্ছি, ভবিষ্যতে আমাদেরও কাজে লাগবে। দেখো এখনও ছাদ ঢালাই হয়নি, লিংটনের পরে ইঁটের গাঁথনিও প্রায় শেষ হয়ে গেছে, শুধু ছাদটা ঢালাই হতে বাকি আছে। আর তাহলে একটা রুম, রুমের সাথে ওপেন কিচেন থাকছে, আর একটা বড় বেডরুম, আর দেওয়াল আলমারি থাকছে, তার সাথে থাকছে বাথরুম, 1BHK তোমরা এটাকে বলতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির স্ট্রাকচার। তারপরে আমি নিচে চলে এসেছি দুপুরের খাবার বানাবো বলে, খাবার বানাবো বলে নিচে চলে এসেছি, আর দুপুরের খাবারে আমি খাচ্ছি পনির রোল, এটা আমার ডায়েটেই চলছে পনির রোল। পনির রোলের রেসিপি যদি কেউ তোমরা দেখতে যাও অলমোস্ট আমার ইউটিউব শর্টসে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। সমস্ত ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, তারপরে পনির রোলটা বানিয়ে নেব। এখানে ওকে দিয়ে আমি মাথা টেপাচ্ছি, ও বলছে যে দিদিভাই মাথা টেপে দিলে একটু ফোন ঘাঁটতে দেবে তোমার, আমার ফোনে B612 আছে না, ওখানে বিভিন্ন স্টিকার আছে, ওই স্টিকারগুলো দেখে ও খুব হ্যাপি হয়, তাই জন্য আমি বলছি হ্যাঁ দেবো, আমার মাথাটা টিপে দে তাহলেই দেবো। সেই জন্য আমার মাথা টিপতে বসে পড়েছে পাকা বুড়ির মতো, ও আমার স্নান টান করা কিছুই হয়নি, আমি হাঁপিয়ে দাপিয়ে দেখো শুয়ে পড়েছি। এখানে একটু কাকিমার বাড়িতে আমাদের নাচের রিহার্সাল সংক্রান্ত কিছু আলোচনার জন্য, অলমোস্ট এখন 12:30 বাজে, এখন হচ্ছে বাড়ি যাচ্ছি আমরা।
রাস্তা একদম গলি ফাঁকা। দেখো আমাদের এই রাস্তাটা, যারা যারা রবীন্দ্রনগরের অধিবাসী তারা সবাই এই রাস্তাটা চেনো। খড়িবাড়িতে থাকলে আমি বলতাম আমার সেই রোজের পরিচিত রাস্তা যেটাতে আমি প্রত্যেক দিন হাঁটি, কিন্তু সেই কথাটা এখন আর বলা হয় না। হয়তো কলকাতা গেলে এই কথাটা আবার আমি বলতে পারবো। তখন তো ভেজিটেবলগুলো সব কাটাকুটি করে টরে দিয়ে চলে গেছিলাম, এখন ওটাকে প্রিপারেশন করতে হবে। আর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, কেন বলো তো, পোস্ত বড়া হবে। আর তোমাদেরকে দেখাতে এলাম আমি রুটি বেলাতে কতটা এক্সপার্ট হয়েছি। ডায়েটের জন্য দুপুরবেলা আমাকে রুটি খেতে হয়, আর আমার রুটি আমাকেই বানাতে হয়। এই যে আমার রুটিওয়ালার কন্ডিশন, বিরাট এক্সপার্ট হয়ে গেছি আমি রুটিওয়ালায়, সে আর কি বলবো। তো যাই হোক করে রুটিগুলোকে বেলে নিচ্ছি আমি। দেখেছো কেমন চিপকে চিপকে যাচ্ছে? তো সেকেন্ড ওয়ান একটুখানি, মানে যখন আমি মাখছিলাম না তখন একটু পাতলা পাতলা মাখা হয়ে গেছে, তাই কেমন একটা ল্যাদ করছিল। আমারই ভুল, একটু মোটা করে মাখালেই হতো। তো যাই হোক, এক্সপেরিমেন্ট করতে করতে আমি একদিন ঠিক শিখবো। তোমাদের মনে আছে আমার লুচি বানানোর কথা? তাহলে তো তোমরা বুঝবেই। গুড ইভিনিং এভরিওয়ান, গুড আফটারনুন বটে, এখন ইভিনিং হয়নি, 3:30 মতো বাজে। সকাল থেকে দেখো বিছানাটা গোছানোর আমি সময় পাইনি, কারণ সকাল থেকে মা ডিউটি, যখন যেদিন যেদিন মায়ের সকালে ডিউটি থাকে আমি ঘুম থেকে উঠে প্রচণ্ড একটা বিডি শিডিউলের মধ্যে দিয়ে যাই। কী করবো না করবো কীভাবে অ্যারেঞ্জ করবো সব ঘেঁটে ফেলি, তাই গোছানো হয়নি। এখন বিছানাটা তুলে দিই, কারণ আজকে ও আসছে, আর ও এসে যদি দেখে আমি এরকম ফেলে রেখেছি আমাকে ভীষণ গালাগালি করে। বকে, একটা বিছানাও ঠিক করে তুলতে পারিস না, এইসব বলে। তো এটা এখন আমি গোছাবো, রেডি হবো, দেন রিহার্সালে যাবো। সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়োর কারণে আমি বিছানা একেবারেই তুলতে পারিনি। প্রথমেই বললাম মায়ের আজকে সকালে ডিউটি ছিল, তাই মা বেরিয়ে যেত। মা যদি ঘরে থাকতো আমি সকালে সমস্ত কাজ করেই নিচে যাই, মানে বেসিক্যালি সমস্ত কাজ করেই আমি নিচে যাই। মা যাওয়ার কারণে আমি ঘুম থেকে চোখটা এরকম খুলেছি, টলতে টলতে একদম নিচে চলে গেছি, তাই এগুলো আর করার সময় পাইনি। এবার ও আসছে, ঠিক আছে, যদি বিছানাটা দেখে যে এরকম আমি গুছিয়ে রেখেছি, বলবে আমি যে সেই গেছিলাম আগের সপ্তাহে, সে তখনই এরকম অগোছালো বিছানা ছিল, এখনও পড়ে আছে। রিহার্সাল আমার অনেকক্ষণই হলো কমপ্লিট হয়ে গেছে, এখন 1:30 বাজে। ও আজকে আসছে, তোমাদেরকে আমি বলেছিলাম ওর ট্রেন ঢোকার কথা হচ্ছে 7:00, আর এখন বাজে 8:30 এক্স্যাক্টলি ঘড়িতে। ওই দেখো 1:30 এখন বাজে, ওর ট্রেন এখনও ঢোকেনি, আর দেখাচ্ছে 15 মিনিটের মধ্যে ঢুকবে, বাঘাযতীনে আসছে, পুরো একদম বেকার ট্রেন, ফেলিয়ে ফেলিয়ে আসছে। তো যাই হোক, ওকে গিয়ে আগে নিয়ে আসি, তারপর ওকে ডিজার্ট একদম খেতে বসিয়ে দেবো, এখন যাবো আনতে। স্টেশনে চলে এসেছি কিন্তু ট্রেন এখনও আসেনি, 7:00 ট্রেনটা 9:00 ঢুকছে, কেন ইমাজিন। আমি ভাবছি ঢুকছে। রাত্রিবেলা দেখো আমার খাবার বানাচ্ছি আমি, এটা হচ্ছে অয়েল ফ্রি চিকেন স্যালাড, বেশি করে সস দিয়ে বানানো, তাই এত ডিলিশিয়াস লাগছে। এই রেসিপিটাও কিন্তু আমি আমার ইউটিউব শর্টসে দিয়েছি, তোমরা ডেফিনেটলি ওখান থেকে চেক আউট করতে পারো। আমার মা আর ও মিলে এখানে গভীর আলোচনায় বসছে, আমরা যে ওখানে থাকবো, কীভাবে থাকবো না থাকবো, এইসব নিয়ে আলোচনায় বসছে। আমিও আলোচনার মাঝখানে একটু একটু করে ঢুকছিলাম, তারপরে ব্যাস রাতের খাওয়া দাওয়া হবে, আর্লি মর্নিং ঘুমিয়ে যাবো, কারণ আমাদের কালকে একটা প্ল্যান আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ও এখানে আমাকে বিজনেস প্ল্যানের জন্য বলছে, এই বিজনেসটা করবো, ওই বিজনেসটা করবো, ওখানে গেলে ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গেও আলোচনা করছে, বিরাট বুঝে গেছে। তো তাই জন্য এরপর ডিনার করবো। এত বড় মাছটা তুমি আধা কেন? আরে খাও। আজকে শনিবার, বাপি তো খাবে না। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, ও চলে এসছে আর শুয়েও পড়েছে, প্রচণ্ড টায়ার্ড। আজকে আসার কথা ছিল না, বাট চলে এসেছে। আর কালকে আমরা একটু ঘুরতে যাব বলে ভাবছি, কিন্তু কোথায় যাব এখনও ডিসাইড করিনি। ও বলছে হয় দীঘার দিকে যাব বা খড়গপুর মেদিনীপুর এই দিকটায় যাব, আমাদের কাছাকাছি বলতে এই দুটোই। তো এই দুটো জায়গার মধ্যে যেখানে হোক একটা যাবো। তো কালকে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেদের খেয়াল রাখবে।